এবার দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট দেখুন। বৈধ ভিসায় ভারতে ভ্রমণকারী বাংলাদেশি নাগরিক অসুস্থ হয়ে পড়লে ভারতীয় হাসপাতালে চিকিৎসা সেবা নিতে পারবেন। এজন্য প্রাথমিক ভিসাকে মেডিকেল ভিসায় রূপান্তর করা লাগবে না, সেই সাথে প্রাথমিক ভিসাতে ভারতের যে কোনো হাসপাতালে চিকিৎসা নিতে পারবেন। সকালে খুলনা সহকারী হাই কমিশনার রাজেশ কুমার তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। প্রতি রবি ও সোমবার সাভারের জামগড়ায় দুস্থদের চিকিৎসা সেবা দেবে জার্মানির বিশেষজ্ঞ ডাক্তাররা। সকালে জামগড়ায় আয়োজিত সূচনা সভায় এ তথ্য জানানো হয়। এতে প্রধান অতিথি ছিলেন আর্চবিশপ কার্ডিনাল সিএচসি প্রতীক ডি রোজারিও। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ফরিদপুরে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। সকালে শহরের ঝিলটুলি ডায়াবেটিক হাসপাতাল মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। ন্যায় বিচারের মাধ্যমে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে খাগড়াছড়িতে আইনজীবীদের মানববন্ধন হয়েছে। জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সরকার বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে আটকে রেখেছে। রাজশাহী জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও শহীদ এএইচএম কামরুজ্জামানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। দুপুরে নগরীর লর্মিপুর মোড়ে দলীয় কার্যালয়ের সামনে নেতা কর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান। গাজীপুরে বাংলাদেশ স্কাউটস গাজীপুর জেলার উদ্যোগে কারিগরি স্কুল ও মাদ্রাসা ছাত্রীদের নিয়ে ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরের শহীদ বরকত স্টেডিয়ামে দিনব্যাপী অনুষ্ঠিত ডে ক্যাম্প উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের আহমদ। মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সকালে এর উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ও জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান। বরগুনা জেলা শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে দুদিনের আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী তথ্য মেলা। বরগুনা জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি এ মেলার আয়োজন করেছে। মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মুস্তাইন বিল্লাহ। ঝিনাইদহেও শুরু হয়েছে দুদিনের তথ্য অধিকার মেলা। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে মেলার উদ্বোধন করা হয়। মেলায় জেলার সরকারি ও বেসরকারি 28টি দপ্তরের স্টল প্রদর্শন করা হয়। মোর্শেদা রাসেল, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।